Hey, welcome to 12 Digital School. I am Asif Malik, and in this video we are going to learn about how we can convert binary to decimal. So let's start. The prothome ajke amra dekhbo je kibhabe khub easily amra ekta binary number theke doshomik, actually binary theke doshomik na, je kon number theke kibhabe doshomike khub easily amra convert kore felte pari. Eta hote pare binary, octal, hexa, je kono shongkha poddhoti theke amra binary te kibhabe কনভার্ট করে ফেলতে পারি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে দেখব আমরা। তো ফার্স্ট অফ অল, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার নিয়মটা আসলে কি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করার নিয়মটা হচ্ছে যে প্রদত্ত সংখ্যাটির বেস শনাক্ত করতে হবে এবং সংখ্যাটিতে অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানের মান বের করতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আগে সবাই জানি সংখ্যা পদ্ধতি মূলত চার প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে বাইনারি, তারপর অক্টাল, হেক্সা, এরপর আমরা কি, এরপর আমাদের হচ্ছে দশমিক বা ডেসিমেল। তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আমরা কিসে থেকে, অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতি থেকে আমরা নিতে চাই। আমি চাচ্ছি আমি বাইনারি থেকে আমি দশমিকে কনভার্ট করে ফেলতে চাচ্ছি। তো থিঙ্ক অ্যাবাউট, আমি একটা সংখ্যা তোমাদের সামনে এখানে লিখি যে ওয়ান, আমি একটা বাইনারি সংখ্যা লিখবো ওয়ান, এরপর আরেকটি ওয়ান দিলাম, এরপরে জিরো দিলাম, এখানে ওয়ান দিলাম। একটু লক্ষ্য করো তো এই বিষয়টা নিয়ে, আমি এটাকে কিসে কনভার্ট করব, এটা হচ্ছে আমার একটা বাইনারি নাম্বার। কীভাবে বুঝবো, এখানে আমি টু বেস দিয়ে দিলাম, ইকুয়াল টু আমাকে কনভার্ট করতে হবে কিসে, আমাকে এটাকে কনভার্ট করে ফেলতে হবে আমাকে একটি দশমিক নাম্বারে। তো দশমিক এখানে আমি নাম্বারটা তো জানি না, এটা আমাকে বের করতে হবে। তো এখানে আমি দশমিকের বেস বা বৃদ্ধি আমি দুই দিয়ে দিলাম। সো এখন কীভাবে করবো, চো বাইনারি হোক, এখানে এইট থাকুক, অক্টাল হোক বা সিক্সটিন থাকুক, হেক্সা, তো হেক্সার ক্ষেত্রে তো আর ওয়ান ওয়ান হবে না, ওয়ান ওয়ান হতে পারে মেবি, কারণ ওয়ান থেকে আমাদের সিক্সটি বলতে ওয়ান থেকে নাইন পর্যন্ত আমরা লিখবো, তারপর জিরো, তারপর এ বি সি ডি, এরপর এই এই একে থেকে নয় পর্যন্ত, এর মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে। তো যাই হোক, এখানে বেস থেকে বুঝতে হবে যে এটা কি। তাহলে বেস এখানে দুই, তাহলে এটা থেকে আমাকে এখানে কনভার্ট করতে হবে, এখানে কিসে আমি কনভার্ট করব, এখানে কনভার্ট করব আমি দশমিকে। তো দশমিকে যদি কনভার্ট করতে চাই, তাহলে কি আমার একটু ভুল হয়ে গেছে না, দশমিক কনভার্ট করতে হলে আমাদের কী করতে হবে, এখানে এখানে আমাকে খুব ইজিলি সুন্দরভাবে এখানে আমার দশ লিখে দিতে হবে। তাহলে হোক সেটা অক্টাল, হোক সেটা বাইনারি, হোক সেটা হেক্সা, যে কোনো বাইনারি নাম্বারকে দশমিক নাম্বার কনভার্ট করতে হলে প্রদত্ত সংখ্যাটির বেস শনাক্ত করতে হবে এবং অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানের মান বের করতে হবে। আচ্ছা, এই যে প্রদত্ত সংখ্যাটি, প্রদত্ত সংখ্যাটি অর্থাৎ এটা আমি কী কী সংখ্যাটা আমি কনভার্ট করতে চাচ্ছি, এটা আমি চাচ্ছি বাইনারি থেকে দশমিকে। তো বাইনারির বেস বা ভিত্তি কত, বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে দুই, বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে দুই। তাহলে এটা আমি বের করে নিলাম যে আমার যে সংখ্যাটিকে আমি দশমিকে নেব সেই সংখ্যাটি আমার ভিত্তি হচ্ছে দুই। তারপর আমাদের কত সংখ্যাটিতে অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানে নির্দিষ্ট স্থানে মান বের করতে হবে। আগে আমরা স্থানের মান ছোট্টবেলায় করছি না, এরকম ধরো এক দুই তিন, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের একক। হ্যাঁ, তিন একক সমান সমান আমাদের কি হয় তিন, এটা হচ্ছে আমাদের কি দশক, তাহলে দুই দশক সমান সমান আমাদের কি হবে, দুই দশক সমান সমান দুই দশে বিশ, আর এক এটা কি শতক, এক শতক সমান সমান আমাদের কি হবে একশো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে বাইনারি ক্ষেত্রে যে স্থানের মানটা আমরা করবো, এটা অ্যাকচুয়ালি এইরকম না, মানে অ্যাকচুয়ালি এইরকম যে আমরা একক দশক শতক দিয়ে এইরকমভাবে লিখবো মান, এরকম অ্যাকচুয়ালি একটু ভিন্ন, কিন্তু প্রসেসটা একই। তো স্থানীয় মানটা মানে কি, স্থানীয় মান হচ্ছে আমি একটা অঙ্ক, কয়েকটি অঙ্ক মিলে, যেমন তিন একটি অঙ্ক, দুই একটি অঙ্ক, আমি যদি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই, যেমন থিঙ্ক অ্যাবাউট, তিন হচ্ছে আমাদের একটি অঙ্ক, দুই হচ্ছে আমাদের একটি অঙ্ক, এক হচ্ছে আমাদের একটি অঙ্ক, এই তিনটি অঙ্ক মিললে কিন্তু একটা সংখ্যা হয়েছে। আর এই প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মান আছে, যেমন তিনের একটা নিজস্ব মান হচ্ছে এটা তিন, আর এটার একটা দুইয়ের নিজস্ব মান হচ্ছে কি, যেমন দুইয়ের নিজস্ব মান হচ্ছে বিশ, আর একের নিজস্ব মান কত, একের নিজস্ব মান হচ্ছে একশো, মানে এই একের একটা নিজস্ব মান হচ্ছে একশো। তাহলে টোটাল এই তিনটা মান যদি আমি যোগ করি, তাহলে আমি আলটিমেটলি একশো তেইশ পাবো। এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান, প্রত্যেকটা অঙ্কের নিজস্ব একটা মান। ঠিক একই রকমভাবে
আমি প্রত্যেকটা অঙ্ক বলতে এই যে আমার একটা বাইনারি নাম্বার আছে, এই বাইনারি নাম্বারের প্রত্যেকটা নিজস্ব স্থানীয় মান আছে। এই জন্য আমরা বলছিলাম যে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, একটা পজিশনাল একটা নন পজিশনাল। পজিশনাল হচ্ছে যে সমস্ত সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে, ভিত্তি আছে, তাদেরকে পজিশনাল বলা হয়। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, সেটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল আর হেক্সা। আর নন পজিশনাল হচ্ছে যাদের নিজস্ব স্থানীয় মান নেই। তো যেহেতু এটা পজিশনাল আর অবশ্যই স্থানীয় মান আছে, তো এটাকে স্থানীয় মান করার জন্য এভাবে আমি লিখে নিলাম আর কি। সর্বপ্রথম আমি প্রত্যেকটার একটা লাইন টেনে নিলাম। অলরাইট, সো এটা হচ্ছে এক একাধিক অঙ্কের সমন্বয়ে একটা শব্দ তৈরি হয়। আমরা সবাই জানি এক একাধিক অঙ্কের সমন্বয়ে একটি কি শব্দ তৈরি হয়, যেমন এক, শূন্য। যেমন আমি একটাকে দেখালাম যেরকম বিষয়টা, যেমন এক, দুই আর তিন, এই দুইটা মিলে কিন্তু 123। আর প্রত্যেকটা যদি স্থানে মান করি তাহলে আমরা অলরেডি দেখলাম, তো এই প্রত্যেকটা অঙ্কের কিন্তু নিজস্ব একটা মান আছে। যেমন তিন অঙ্কে তিন, দুই দশে বিশ, তো প্রত্যেকটা মান আছে। তো এরকম এখানে এটার মান 10, এটা 1, মানে ডান দিক থেকে আমাদের, হ্যাঁ আমাদের ডান দিক থেকে বাম দিকে যাবে। সো এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4। আর এটার স্থানীয় মান কীভাবে, এই সংখ্যাটির স্থানীয় মান কীভাবে করা যায় সেটা আমরা দেখবো। চলো, স্থানীয় মান করার জন্য আমাদের কী করতে হবে, এই যে প্রত্যেকটা অঙ্ককে আমি লিখে নিলাম, প্রত্যেকটা অঙ্ক লেখার পর এটাকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার পর কী করবো, এর যে ভিত্তি, বাইনারি এই সংখ্যাটার ভিত্তি কত, 2, তো ভিত্তিটা আমি লিখে দিলাম, এবং এই অঙ্কের নিজস্ব মান কত, 0, এই মানটা বসে দিলাম। তারপরে ইকুয়াল, তাহলে আমি যদি 1 মাল্টিপ্লাই করি 0, 0-র উপর 1 মানে কি, আমরা যেন 1 টু দি পাওয়ার 0 বা n টু দি পাওয়ার 0 = 1, এটা দেবে 0 = কি, 1, তো 1 হবে এটা। তাহলে এটা যদি 1 হয় আর এটা 1 মাল্টিপ্লাই করলে আমাদের আলটিমেটলি আমি কী পাচ্ছি, 1 পাচ্ছি বা 1 পাচ্ছি। যাই হোক, এরপর আমার এটা 0 কে মাল্টিপ্লাই করতে হবে আমাদের কি, এটাকে, সরি এটা আমি 0 হবে না, এখানে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এখানে কি বেসের উপর আমাদের ওই মানগুলো বসাতে হবে। আমাদের এই বেস কত, 2, তাহলে এটার মান কত হবে এখানে, 1, এই জন্য আমি এখানে 1 দিলাম। তাহলে 0 দ্বারা যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হয়, এখানে 0 হবে। এরপর এখানে আমি 1 বসাইলাম, এরপরটাকে মাল্টিপ্লাই করলাম, 1 কে কী দ্বারা মাল্টিপ্লাই করবো, 2-এর ভিত্তি কত, 2, তাহলে এটা কি আলটিমেটলি, সরি এটা কী হবে এখানে, তাহলে দেখো 2 দুগুণে 4 আর 1 গুণ করলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি, 4 পাচ্ছি, আলটিমেটলি 4 পাচ্ছি। এরপর এখানে 3 আছে, এটাকে ইনটু করলাম, 2 দিলাম, এখানে এটার মান কত, 3, আচ্ছা 2 কে 3 করলে কি হয়, 2 কে 3 করলে 8, সরি 2 কে 3 করলে কত হয় এখানে আমাদের, এই যে সরি এখানে মানটা হবে আমাদের 1। অলরাইট, সো এখানে আমাদের মানটা হবে কি, 1, প্রত্যেকটা 1 আর এখানে 1। যাই হোক, 2 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা আলটিমেটলি 8 পাচ্ছি, আর 1 8 কে 1 দ্বারা গুণ করলে 8ই হচ্ছে। আর 1 কে মাল্টিপ্লাই করতে হবে আমাদের কত দ্বারা, 2 টু দি পাওয়ার 4 দ্বারা, যে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, আর 16 কে 1 দ্বারা গুণ করলে 16। এই যে আমি প্রত্যেকটা মান পাচ্ছি, দেখো আমি কী পাচ্ছি, মানে এই প্রত্যেকটা অঙ্কের একের একটা নির্দিষ্ট মান পেলাম কত, 1 পেলাম, 0-র একটা মান পেলাম 0, এবং 1-এর একটা নির্দিষ্ট মান সেটা হচ্ছে 4, এই ওয়ানের মানটা হচ্ছে আমাদের কত, 4, এই 1-এর মানটা হচ্ছে আমাদের 8, আর এটার মান হচ্ছে আমাদের কি, 16, এটার মান হচ্ছে কি, 16। আর তাহলে প্রত্যেকটা মান যদি আমি যোগ করে দিই, আমরা একটু আগে যেভাবে করলাম দশমিকের ক্ষেত্রে সাধারণত যে 123 দ্বারা যেটা করলাম, সেক্ষেত্রে আমাদের সবগুলো যোগফল কিন্তু 123 হয়েছে। তাহলে এখানে যদি যোগ করি 16, 8 আর সব মিলে যোগ করলে আমাদের কথা হচ্ছে, আমরা আলটিমেটলি পাচ্ছি 29 বা 29। এই যে 29টা পাইলাম, এই 29টা হচ্ছে আমাদের এই বাইনারি থেকে আমাদের দশমিকে। একটু চিন্তা করো কীভাবে করলাম বা এটা কীভাবে হলো। অ্যাকচুয়ালি এই যে বাইনারি নাম্বারটা না, এই বাইনারি নাম্বারটার প্রত্যেকটার একটা নিজস্ব মান আছে, সেই নিজস্ব মানগুলি আমরা বের করলাম। আর যেহেতু আমরা নিজস্ব মান পেয়ে গেলাম, নিজস্ব মান পাওয়ার পরে প্রত্যেকটা মানকে যোগ করে আমাদের একটা দশমিক নাম্বার আসবে। এরা প্রত্যেকে কিন্তু দশমিক নাম্বার, বাট এই এরা প্রত্যেকটাকে যোগ করে একটা অ্যাকুরেট আমরা মান পাইলাম, যে এই সম্পূর্ণ এইটার মানটাই আমরা এটা পাবলাম, মানে একত্রে একসাথে এই মানটাই আমরা কনভার্ট করে ফেললাম। সো যে কোনো অক্টাল হোক, সেটা যদি এখানে অক্টাল থাকতো তাহলে আমি কী করতাম, 8 থাকতো আর অক্টাল একটা নাম্বার থাকতো, সেক্ষেত্রে সেই অক্টাল নাম্বারটা আমরা কী করতাম, এইভাবে স্থানীয় মান বের করতাম। কিন্তু অক্টাল ক্ষেত্রে এখানে বেস হতো 8, এরপর পাওয়ারটা হতো, এরপর আমরা যে মানটা পেতাম এটা যোগ করে দিলে
সেটাই হতো মূলত অক্টাল থেকে দশমিক, এরপর হেক্সা থেকে ঠিক একই রকমভাবে। সো যে কোনো দশমিক যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা খুব ইজিলি এই পদ্ধতিতে আমরা দশমিক পদ্ধতিতে রূপান্তর করে ফেলতে পারি। আরেকটি বিষয় সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা চলো দেখি যে দশমিকের ক্ষেত্রে আমরা কীভাবে করব। এটা কিন্তু আমাদের ছিল কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এই এই প্রসেসের মাধ্যমে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। সো লেটস সি কীভাবে আমরা দশমিকের ক্ষেত্রে তাহলে এই কাজটা করতে পারি, যদি আমাদের সংখ্যাটা থাকে দশমিক। দশমিকের ক্ষেত্রে মজার আরেকটি ব্যাপার রয়েছে, সেটা আমিগুলো সম্পূর্ণ মুছে দিলাম। আচ্ছা সম্পূর্ণ মুছে দিই। সো এবার আমরা দেখবো ভগ্নাংশের ক্ষেত্রে কীভাবে আমরা বাইনারি থেকে দশমিক কনভার্ট করতে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা দশমিক, মানে আমাদের একটা ভগ্নাংশ নাম্বার। সো সেই ভগ্নাংশ নাম্বারটা আমি এখানে লিখে দিই। তো আমি দেখিয়েছি আমরা একটু আগে যে আমরা সেটা কীভাবে করেছিলাম, যে প্রত্যেকটা নির্দিষ্ট স্থানে মান বের করেছিলাম, এখানে দশমিক, এখানে জিরো দিলাম। তো আমরা একটু আগে দেখেছিলাম যে আমরা এই দিক থেকে আমাদের নাম্বারগুলো নিয়েছিলাম এবং প্রত্যেকটা পাওয়ার জিরো থেকে শুরু হয়েছিল, জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু থ্রি, এভাবে আমরা শুরু করেছিলাম। বাট এই ক্ষেত্রে আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করবো অপূর্ণ বা দশমিক সংখ্যার ক্ষেত্রে তার বিপরীত বা অন্যদিকে, আই গেস আমরা বুঝতে পারলাম। যেহেতু আমরা জিরো থেকে আমরা শুরু করছিলাম, জিরো থেকে দিয়েছিলাম ওয়ান টু থ্রি এভাবে, কিন্তু এখানে আমাদের মানগুলো কীভাবে হবে আমরা একটু চিন্তা করি। একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাকচুয়ালি নাম্বারগুলো, নাম্বার সিস্টেম থাকে, জিরো থাকে, তো এই পাশের সংখ্যাগুলো থাকে ওয়ান টু থ্রি ফোর এরকম থাকে, তাই না? আর এই পাশের নাম্বারগুলো থাকে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি থাকে, এবং মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে নিউট্রাম। মাঝখানে এই সংখ্যাটা কী থাকে, নিউট্রাম। তাহলে এই পাশের এই সংখ্যাগুলো হচ্ছে ডান দিকের, এটা হচ্ছে ধনাত্মক, আর এদিকে হচ্ছে ঋণাত্মক। সো এখানে আমরা ঋণাত্মক মানগুলো লিখবো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো এই জন্য আমাদের কি মাইনাস জিরো থেকে শুরু হবে, মাইনাস অ্যাকচুয়ালি জিরো হয় না। সো জিরো কি ধনাত্মক না ঋণাত্মক, সো অ্যাকচুয়ালি এই বিষয়ে আরও পরে শুনবো। সো জিরো হচ্ছে ধনাত্মক, তো এটা কীভাবে হয় এটা পরবর্তীতে আমরা দেখবো। সো বিষয়টা যেরকম, তাহলে আমরা এখন কী লিখবো, আমরা এখন লিখবো এটাই যে আমরা এখন লিখবো এটার মানগুলো লিখবো। আমরা লিখেছিলাম জিরো থেকে এইভাবে এভাবে চলে গেছিলাম, জিরো ওয়ান, জিরো টু, জিরো থ্রি, বাট এভাবে আমরা এখন আমরা কী লিখবো, এখন আমরা লিখবো যে মাইনাস ওয়ান, এটা হবে আমাদের মাইনাস টু, এটা হবে আমাদের মাইনাস থ্রি। ঠিক একই রকমভাবে প্রত্যেক সংখ্যা আমি লিখে দিচ্ছি, ওয়ান ইন্টু এটার বেস কত, দুই, দুইয়ে এটার পাওয়ার কত, টু ইন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ইকুয়াল দেবো এটা আছে জিরো, এটার বেস কত, টু, এটার পাওয়ারটা আমি দিয়ে দিলাম এই যে মানটা, এরপর ইকুয়াল, এরপর এটা হচ্ছে আমাদের কত, ওয়ান, ওয়ান দিয়ে দিলাম, টু দি, টু দি পাওয়ার কত, মাইনাস টু, এবার আমাদের সমান সমান ছিল, এটা হচ্ছে আমাদের সমান সমান ছিল। তো মান লিখার পালা, যে আমাদের ভ্যালুটা কী আসলো। সো ভ্যালুটা হবে এখানে এরকম যে ওয়ান কে টু, আচ্ছা টুকে তোমরা যদি ক্যালকুলেটরে লিখো বা তোমরা একটু ক্যালকুলেট করো এই জিনিসটা একটু চিন্তা করো, টু ইনভার্স ওয়ান এর কথাটার মানে কি, টু ইনভার্স ওয়ান কথাটার মানে হচ্ছে যে টু ইনভার্স ওয়ান বা টু, এই কথাটা মানে হচ্ছে ওয়ান অ্যান্ড টু, আর এর সাথে যদি আরেকটি সংখ্যা গুণ থাকে, এর সাথে আরেকটি সংখ্যা গুণ থাকার মানেটা কি, তাহলে এটা সংখ্যাটা কি টু ইনভার্স ওয়ান। সো আমরা এটুকুর মান যদি এরকম পাই, তাহলে এর সাথে যদি আমি আরেকটি সংখ্যা গুণ করে দিই ওয়ান, তাহলে সেই ওয়ানটা কিন্তু এখানে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কী পাচ্ছি, ওয়ান ডিভাইডেড বাই টু পাচ্ছি, তাহলে এটার মান হবে কি ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক একই রকমভাবে জিরো দ্বারা, আচ্ছা এইট এইটাকে চিন্তা করো, দেখো জিরো ইন্টু কী লিখছে, টু ইনভার্স টু, টু ইনভার্স টু, জিরো লিখলাম, জিরো লিখলাম, জিরো, তারপর টু ইনভার্স টু মানে কি টু ডিভাইডেড বাই টু, আর জিরো দ্বারা যদি আমি এটাকে মানে গুণ করি তাহলে কিন্তু ভ্যালুটা জিরো হলো, আর জিরো দ্বারা যদি আমি আমার দুইকে ভাগ করা এটা কিন্তু যায়। তো আলটিমেটলি আমাদের এটার মানটা কী হবে, জিরো হবে। হ্যাঁ আই গেস আমরা বুঝতে পারলাম। এরপরে খেয়ে টু টু দি পাওয়ার ওয়ান মানে, সো অ্যাকচুয়ালি এখানে টু টু দি পাওয়ার টু ইনভার্স থ্রি হবে, থ্রি হবে। সো এটা কি আমাদের একটু ভুল হয়ে গেছে, সো এটাকে জাস্ট সিম্পলি কী করতে হবে আমাদের, এখানে আমি থ্রি দিয়ে দিলাম, কারণ এখানে আমাদের তিন ছিল, আমি ভুল হয়েছে। তো এখানে তাহলে আমি আলটিমেটলি কী পাবো, তো এই প্রসেসের অবলম্বন করলে আমরা পাবো ওয়ান ডিভাইডেড বাই এইট, এই যে আমরা টোটাল মানটা পেলাম। তো এই মানের যোগফলই হবে অ্যাকচুয়ালি, এই মানের যোগফল যদি এটাকে আমরা যদি যোগ করি, তাহলে তোমরা ক্যালকুলেট করতে পারো ইজিলি। তো আমি একটু তাড়াতাড়ি করে লিখে দিচ্ছি এটাকে, এই মানটাকে তোমরা যে কীভাবে যোগ করবা, এভাবে ওয়ানকে প্রথমে দুই দ্বারা ভাগ করবা, তারপরে এর সাথে
এই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে তোমরা এটা দ্বারা যোগ করবা, জিরো দ্বারা যোগ করলে জিরো, তো এটার ভ্যালুটাকে এটা দ্বারা যোগ করলে আলটিমেটলি তুমি একটা রেজাল্ট পাবো। আলটিমেটলি তুমি কোন রেজাল্টটা পাচ্ছ সেটা হচ্ছে 6.625। এই যে একটা ভ্যালুটা পাচ্ছ এই ভ্যালুটা হচ্ছে আমাদের দশমিক নাম্বার, অ্যাকচুয়ালি এই তিনটা সংখ্যার যোগফল, হ্যাঁ সরি দুইটা, এটার অ্যান্ড এটাকে যোগ করলে আমি আলটিমেটলি এরকম একটা নাম্বার পাবো। সেই নাম্বারটা বেশ আমাকে 10 দিতে হবে। বিষয়টা আমি আরেকটু বুঝে দিই, বিষয়টা হচ্ছে খুবই ইজি, বাট হয়তো বা অনেক কিছু বলছি এ কারণে হয়তো কঠিন লাগতে পারে। বিষয়টা হচ্ছে এরকম একদমই একদম পানির মতো সহজ, পানির মতো সহজ বলতে এইরকম, যদি সংখ্যাটা যদি তোমাদের বাইনারি থেকে দশমিক বা যে কোনো নাম্বার পদ্ধতি হোক না কেন সেটাকে দশমিকে নিতে হলে আমাদেরকে তার নিজস্ব স্থানীয় মান বের করতে হবে। আর সেই নিজস্ব স্থানীয় মান বের করার পদ্ধতি হচ্ছে এরকম যে প্রত্যেকটা অঙ্ককে, প্রত্যেকটা অঙ্ককে তার যে মান আছে সেই মান দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। কিসের সাহায্যে? এই যে সংখ্যা পদ্ধতি থাকবে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা। তাহলে এটাকে কী করতে হবে, যে পদ্ধতি সংখ্যাটি বেস শনাক্ত করতে হবে যে তুমি কোন সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নিতে যাচ্ছ। তাহলে সেটার বেস কত? 2। বেস শনাক্ত করার পরে সংখ্যার অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে, এই যে তার স্থানীয় মান, তার স্থানীয় মান কত? 2^-1। এই একের স্থানীয় মান হচ্ছে 2^-1। এটা 2 কেন? কারণ এর বেস ছিল 2, এই জন্য। যদি অক্টাল হতো 8 হতো। মানে এই যে সিম্পল এই প্রসেসটা অবলম্বন করার পর মানে যে কোনো বিষয়টা তুমি করতে পারবা। স্থানীয় মান বের করার পর যে স্থানীয় মানটা পেলাম সেই স্থানীয় মানগুলোকে আমার যোগ করে দিতে হবে। যোগ করে যে আমি যে একটা ভ্যালু পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমার এই দশমিক নাম্বার। সো এই বিষয়টা শুধু জাস্ট সিম্পল মনে রাখলে আমরা খুব ইজিলি বাইনারি থেকে দশমিকে কনভার্ট করে ফেলতে পারবো। সো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।